লোকজনের পানীয় জলের সুবিধার্থে রাজ্য সরকারের অর্থ বরাদ্দে শান্তির বাজারে তৈরি হয়েছিল তিনটি জলের ট্যাঙ্ক প্রচুর অর্থ ব্যয় করে এই ট্যাঙ্কগুলি নির্মাণ করা হলেও এই সকল ট্যাঙ্ক থেকে পরিষেবা পায়নি লোকজনেরা বর্তমানে শান্তিরবাজার মহকুমায় ভগ্নদশায় তিনটি জলের ট্যাঙ্ক রয়েছে বাইখোড়া খোরার চড়ক বাইক গ্রাম পঞ্চায়েত সংলগ্ন শান্তির বাজার থানা সংলগ্ন ও কাঞ্চননগর পঞ্চায়েত সংলগ্ন এলাকাগুলিতে জলের ট্যাঙ্কগুলি রয়েছে জানা যায় কাঞ্চননগর পঞ্চায়েত সংলগ্ন যে জলের ট্যাঙ্কটি রয়েছে এই ট্যাঙ্ক নির্মাণের পর থেকে কোনো এক অজ্ঞাত কারণে এই ট্যাঙ্কটি চালু করা হয়নি এলাকাবাসীর অভিযোগ ট্যাঙ্ক নির্মাণকারী ঠেকেদারের কারণে এই ট্যাঙ্কির জলের পরিষেবা পায়নি লোকজনেরা বর্তমানে এই ট্যাঙ্কগুলি ভগ্নদশায় খসে খসে পড়ছে পাশ দিয়ে প্রতিনিয়ত প্রচুর লোকজন ও যানবাহন চলাচল করছে যেকোনো সময় হতে পারে বড়সড় এলাকাবাসীরা চাইছে দ্রুততার সঙ্গে সারাই করা হোক যাতে করে এই ট্যাঙ্ক থেকে সকলে জলের পরিষেবা পায় এই ট্যাঙ্কের ব্যাপারে ডিডব্লিউএস দপ্তরের নিকট জানতে গেলে দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অনুপ চক্রবর্তী খোঁজ পাওয়া যায়নি এখন দেখার বিষয় এই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা জলের ট্যাঙ্কগুলি মেরামত করতে ডিডব্লিউএস দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে সুন্দরী এখানে জল আছে না বাইটা ফাইট ফাইটতে হয়ে গেছে গা অনেক দিকে ভাঙ্গিয়া হয়ে তো ভবিষ্যতে আমরা লিগে রিক্স হয়ে এটা ভাঙিয়ে কোন দিন ফটতে পারে অতএব বাড়িটার মধ্যে যে মধুর গুলা বাসা করতাছে অনেক সময় মানুষও এখান থেকে মধুর বাসার থেকে মধু ফাইলাল হইয়া যায় রাতের বেলায় হয়তো রিক্স হয়ে থাকতে পারে যে আশেপাশে কোনোদিন ভবিষ্যতে এমন একটা বড় দুর্ঘটনা হইতে পারে তখন আমরাও জিজ্ঞেস করি বিউটি পোর্ট সাবচ